কলকাতা থেকে নিউ ইয়র্কের ডিস্টেন্স প্রায় 13,000 কিলোমিটার, কিন্তু তারপরেও এত দূরে থেকেও মনে হচ্ছে কেমন যেন ঘরে আছি, ঘরে আছি। যে শহরেই যাই সে শহরটাকেই মনে হয় যেন একটা নিজের মতন করে ভালোবাসি, নিজের মতন করে দেখি। তো নিউ ইয়র্কের অনেকগুলো অ্যাট্রাকশন আজকে দেখেছি, এটা ডে টু, পার্ট টু এটা। প্রথমেই চলে গেলাম মেট্রোতে। কলকাতা মেট্রোর সাথে কোনো একটা ডিফারেন্স কিন্তু আমি দেখলাম না। তো মেট্রো ধরে চলে গেলাম প্রথমেই সেন্ট্রাল পার্ক। প্রথমে ভাবিনি যে নিউ ইয়র্কের মতন জায়গায় এত সবুজ আমি দেখতে পাবো, চাক্ষুষ করতে পারবো। সো সেই দিনে একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হলো বৃষ্টি, এবং সেদিন আর একটা ভালো জিনিস হয়েছে, সেটাও হলো বৃষ্টি। কারণ বৃষ্টিটা না হলে এই এত সবুজাভ জিনিস আশেপাশে, মানে এটা কি বলবো, ইনএক্সপ্লিকেবল, এটা আমি মানে অবর্ণনীয়, এত সুন্দর লাগছিল। আর বেশ কিছু জিনিস নতুন দেখলাম জীবনে এখানে, যেমন শিল মাছ। এই যে ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না, এই ডান দিকে এবার উঠবে শিল মাছটা। তো প্রথম জীবনে শিল মাছ দেখেছি আমি এখানে, মানে এরকম চলাফেরা করতে প্রথম। আর লাস্ট দেখেছিলাম হাওয়াইতে গিয়ে সমুদ্রের ধারে, দেখি একটা হোটেলের সামনে এসে ঘুমোচ্ছে বা রেস্ট নিচ্ছে দেখেছিলাম, বাট জলে চলছে এই শিল মাছ প্রথম এখানে দেখেছি। আর কিছুক্ষণ পর কচ্ছপও দেখেছি, সেটাও নিয়ে আসছি। তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আশেপাশে জু ছিল, সেখানে আমি ঢুকিনি। নর্মালি পার্কের আশেপাশে মাঝখান দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এত সুন্দর গাছপালা, মনেই হচ্ছে না যে আমি নিউ ইয়র্কের মতন জায়গায় আছি। এখান থেকে বেরোলে এত উঁচু উঁচু সব বিল্ডিং, এই শহরের মাঝখানে যে এটা শহরের প্রাণবায়ু, শহরের এটা ফুসফুস, এটা কোনো সন্দেহ নেই। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, দেখলাম হঠাৎ কানে বাংলা শুনতে পাচ্ছি, আমি তো অবাক। তারপরে দেখি ওখানে যারা ভেন্ডাররা রয়েছে, স্ট্রিট ভেন্ডাররা, তারা বাংলায় কথা বলছে, মানে বাংলাদেশি তারা, বাংলা কথাটাই বুঝতে পারলাম। তো দুটো বিয়েও দেখলাম, ফটোশ্যুট চলছে, দারুণ লাগলো, বিকজ এই লোকেশনে ওরা মানে ওয়েডিং ফটোশ্যুটগুলো করে। তারপর চলে গেলাম বেথেসদা ফাউন্টেনে, দেখলাম প্রচুর লোক ভিড় জমায়েত করেছে এখানে। আর এই সামনে একটা পুকুর ছিল, সেইখানে আমি কচ্ছপও দেখলাম, দারুণ অনুভূতি হয়েছে, বিকজ মানে এত কাছ থেকে জলে চলছে কচ্ছপ এরকম আমি দেখিনি। এখানে আশেপাশে এত সুন্দর গাছপালা আর এত সুন্দর পুকুর রয়েছে, মানে দেখে একদমই মনে হচ্ছিল না যে আমি সত্যি নিউ ইয়র্কের মতন জায়গা আছি। এটা হলো বো ব্রিজ, এটাও একটা অ্যাট্রাকশন। তো এখানে যখন আমি ফটো তোলার চেষ্টা করছি, তখন একটা সাইডে আমি ফোন রেখে ফটো তোলার চেষ্টা করছি, আর লোকজন বারবার সামনে দিয়ে যাচ্ছে। তারপরে আমি বললাম থো, আর তুলবই না। যাই হোক, তারপরে যখন নেমে আসছি, নেমে এখান থেকে দেখলাম এই কচ্ছপগুলো জলে খেলা করছে, আর ওরাও মানুষের প্রেজেন্সটা খুব সুন্দর এনজয় করছিল, ভয় পাচ্ছিল না একদমই। তো ওদের সাথে একটা ম্যান্ডেটরি সেলফিও তুললাম, কিছু ভিডিও তুললাম। তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম, দেখলাম কাঠবিড়ালি, মানে যত রকমের সুন্দর সুন্দর অ্যানিম্যাল এখানে দেখতে পেয়েছি, একদম মনেই হচ্ছিল না যে আমি নিউ ইয়র্কের মতন শহরে রয়েছি। সো এই সেন্ট্রাল পার্কের ভিতরে এটা হলো সেকেন্ড অ্যান্ড লাস্ট ওয়েডিং ফটোশ্যুট, সেটা আমি দেখলাম। আর বেরোনোর সময় দেখলাম যে একটা এরকম সিটে কেউ ফুল বেঁধে রেখেছে, এবং বেসুরো গলায় কিছু গানও গাওয়ার চেষ্টা করছিলাম, সেটা আমি মিউট করে দিয়েছি। হলুদ পাখি, সেই যে হলুদ পাখি, সেটা আমি গাইছিলাম। তারপর বাসে করে চলে আসলাম রকফেলার সেন্টারে। এখানে বেশ বড়, দেখলাম কিছু চার্চ রয়েছে, ক্যাথেড্রাল রয়েছে, আর ফটো তোলার জন্য খুব সুন্দর সুন্দর ফুলের
স্ট্রাকচার করা রয়েছে। তো এই যে চার্চের স্ট্রাকচারটা, এটা আমার মনে হচ্ছিলো যে হঠাৎ করে যেন ইউরোপের মাঝখানে চলে এসেছি, কারণ ইউরোপে এত জায়গায় যে চার্চগুলো, যেমন মিলানে সিটি সেন্টারে যে চার্চটা রয়েছে অনেকটা এরকম স্ট্রাকচারের। তো মনে আছে সেখানেও গিয়ে ফটো তুলেছিলাম, যাই হোক মিলানের কথা পরে। তো এটা হলো রকফেলার সেন্টার, এখানে এই স্ট্যাচুটা রয়েছে এবং এটার সামনে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, মানে ছোটোখাটো একটা গাছপালা দিয়ে একটা ছোটোখাটো স্ট্রাকচার করা পার্ক টাইপের। তো এইখানে যে পুকুরটা রয়েছে, এই যে সামনে ছোট্ট একটা জলের যে জায়গা, সেখানে দেখলাম প্রচুর পয়সা পড়ে রয়েছে, বাট আমি ওয়েস্ট করিনি, কারণ আমি জানি যে ওখানে ফেললেও আমার কিছু মনোকামনা পূর্ণ হবে না, আমাকে পরিশ্রমই করতে হবে। তারপর হেঁটে হেঁটে চলে গেলাম গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, এই পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল স্টেশন, এটা স্টেশনের বাইরেটা। হঠাৎ করে দেখলে কিন্তু মনে হবে না, মনে হবে যে একটা হোটেল টাইপের। সো এটার ভেতরে দেখলাম গিয়ে, মানে স্টেশন রেল স্টেশন মনেই হচ্ছিলো না, এত বড় একটা ওপরে এত আর এত সুন্দর কাজকর্ম করা, এত সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফট, সমস্ত কিছু দারুণ লাগছিলো। এটা দেখলে ফোনে ছোটো মনে হচ্ছে, বাট এই এরিয়াটা ভীষণ বড় এরিয়া, আর এই ওপরের খুব সুন্দর দেখলাম আর্টের কাজ রয়েছে। তো এইটার তলায় চলে গিয়েছি, যখন এটার তলায় অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট, ওয়াশরুম এগুলো সব রয়েছে। এটা হলো এটার তলাটা, দেখলে মনেই হবে না যে এটা মানে আন্ডারগ্রাউন্ড, এখান থেকেই সমস্ত ট্রেনগুলো ধরে মানুষ। তো তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে আবার বেরিয়ে পড়লাম। ইউরোপে হাঁটাটা খুব ইজি, কারণ সমস্ত কিছু খুব কাছে কাছে থাকে, কিন্তু আমেরিকায় না অনেকটা দূরে, মানে সমস্ত জায়গায় যেতে মোটামুটি ক্যাব নিতে হয়। আর তারপরে চলে আসলাম টাইম স্কোয়ারে, যাওয়ার পথে, টাইম স্কোয়ারে যাওয়ার পথে দেখলাম এরকম অনেকে রাস্তার ধারে বসে আঁকছে, আঁকা জিনিস বিক্রি করছে, এটা ভীষণ কমন সমস্ত জায়গায়। আর টাইম স্কোয়ারে তো তোমরা সবাই জানো যে সমস্ত বড় বড় হোর্ডিং, সমস্ত মুভির অ্যাডভার্টাইজ। তো যখন যাচ্ছি তার পথে দেখলাম হ্যারি পটার থিমের একটা থিয়েটার টাইপের রয়েছে, তো এগুলো ভীষণ কমন এখানে। মনে হচ্ছিলো একবার যাই, কারণ ছোটোবেলায় সেই হ্যারি পটার দেখেই সেই লন্ডনে সবসময় টিপ 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 বৃষ্টি পড়া, সেই দেখে বড় হয়েছি, সেই মনে হয় যে সেরকম জায়গায় যাই সবসময়। তো নিউ ইয়র্কটাও কিন্তু বৃষ্টি পড়ার পর বেশ মনোরম লাগছিলো, একটা লন্ডন লন্ডন ভাব আসছিলো। লন্ডনে এখনও যাওয়া হয়নি, নেক্সট ইয়ার বা তার পরের বছর হয়তো যেতে পারি। আর রিক্সা, নিউ ইয়র্কের মেন অ্যাট্রাকশন হলো রিক্সা, কারণ আমি তো অবাক হয়ে গেছি দেখে যে এখানেও রিক্সা চলে, যদিও এটা মানে ওই ট্যুরিস্ট এসে একটু বসবে তাই। আর এই যে ওপরে স্ক্রিনটা, এখানে গত বছর আমার প্রোফাইল ফিচার করা হয়েছিল, তাই এখানে অনেকটা সময় আমি কাটিয়েছি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে, কারণ আমি যারা বাইরে পড়তে যায়, মানে পিএইচডি পোস্ট ডক, তাদের প্রফেশনালি গাইড করি, আর সেই মানে সেই সূত্রে এই প্রোফাইলটা আমার প্রোফাইলটা ফিচার করা হয়েছিল। এই পেলে যে লেখাটা রয়েছে তার ঠিক ওপরে যে স্ক্রিনটা, সেখানে যেটা আমার কভার ফটোতেও রয়েছে। তো খুব সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিল, মানে কেউ ছিল না সাথে যে এনজয় করবো বা বলবো, তো একা একাই আনন্দ করলাম। টাইম স্কোয়ারে দেখলাম অনেকে নাচ গান করছে, ভিডিও করছে, তা আমিও ভাবলাম যে একটু ফটো টটো তুলি, তো সেখানে দাঁড়িয়ে সেলফি স্টিক নিয়ে ফটো তুললাম। আর ওখানে বেশ কিছু প্রফেশনাল ফটোগ্রাফারও ছিল, তারা এসে জ্বালাতন করবে যে তুলুন তুলুন ছবি তুলুন, তো অনেক ডলার নিয়ে নেবে তার জন্য। তো তারপর ঘরে ফেরার পালা, নিউ ইয়র্ক এয়ারপোর্টে চলে আসলাম, সেখানেও দেখলাম কত সুন্দর আর্টের কাজকর্ম রয়েছে। আর তারপরে তো প্রায় আবার দুটো ফ্লাইট ধরে আমি ক্যালিফোর্নিয়া ফিরলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এটা পার্ট টু বা ডে টু, আরেকটা ডে ওয়ানও রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।